সরকার কেন পাশে এদের নুন রাখার বাটিটাও রাখেনি এখানে বাইটা করে দিছে প্রশাসন সরকার নুন রাখার বাটি পর্যন্ত রাখেনি এদের এই এটা তো সমুদ্রের বিন্দু উচিত প্রত্যেকটা বাড়ি ইমিডিয়েট তৈরি করে দেওয়া, প্রত্যেকটা বাড়ি তৈরি করে দেওয়া। এটা সরকার ছাড়া এদের ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না। এখন এরা খোলা আকাশের নিচে ঠান্ডায়। আমি এদেরকে একটা কারণে ধন্যবাদ দেব, বকটুইর মতো এরা বাড়িতে ছিল না, নইলে এদেরকেও পুড়িয়ে মারত। এখানেও একই জিনিস হতো, এরা এদের বাড়ি চলে গেছে, প্রাণটা আছে, আমরা আছি, এদের ঠিক করব। বলে বুঝতে পারছে যে এই মারাত্মক অভিযোগ করেছে যে বকটুইয়ের ধাঁচে পুড়িয়ে মারার ছক ছিল এই দলুয়া খাকিতেও। আমরা কথা বলেছিলাম তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষিতে। কি বললেন জয়প্রকাশ মজুমদার দেখুন। দেখছি কখনো সিপিএম ত্রাণ নিয়ে যাচ্ছে, কখনো বিজেপি ত্রাণ নিয়ে যাচ্ছে, কখনো আইএসএফ ত্রাণ নিয়ে যাচ্ছে, কাদের জন্য নিয়ে যাচ্ছে। সেখানে তো সুজন চক্রবর্তী বলে এরা আমাদের দলের, তারা বললো সিপিএম। সেইখানে বক্তব্যের সঙ্গে তুলনা করে আবার শুভেন্দু অধিকারী সেখানে খোলা জলে মাছ ধরতে গেছেন কেন? তার মানে এইটাই যেটা আমরা বলছি সেটাই প্রমাণিত হচ্ছে, সিপিএম এর গুন্ডা, সিপিএম এর গুলি, সিপিএম এর বোমা, সিপিএম এর দুষ্কৃতি আর বিজেপির টাকা। বিজেপি পেছন থেকে ওই যে বলছে না সুপারি দেওয়া হয়েছিল ওখানে, এই সুপারির টাকাটা বিজেপির শুভেন্দু অধিকারী দিয়েছে, সুপারির টাকা, তাই জন্যে আজকে মুখে জল নিয়ে ত্রাণ নিয়ে গেছে দেখাতে আমরাও আছি। এটা এটাকেই বলে খোলা জলে মাছ ধরতে যাওয়া। পরের খবরে আসবো। খর্দায় বেআইনি ক্লাবে ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের। দানের জমি দেখিয়ে বেআইনি নির্মাণের অভিযোগে মামলা দায়ের হয়। যত দ্রুত বড়বাড়ি যুবক সমিতির নির্মীয়মাণ ক্লাব ভেঙে ফেলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টে দান সংক্রান্ত কোনো নথি দেখাতে পারল না খর্দা পুরসভা। পুরো বিষয়টা আরও বিস্তারিতভাবে আরও স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো খর্দাহের বড়বাড়ি যুবক সমিতি ক্লাব, এই ক্লাবের একটি ঘর, সেটাকে অবিলম্বে ভেঙে ফেলার জন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দিয়েছেন। এবং তার কারণ হলো যে এই ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য হলো যে এই জমিটি তাদের কেউ দান করেছিল এবং সেই জমিতে তারা এই ক্লাব ঘর নির্মাণ করছেন। এখন যিনি এই মামলা করেছেন তার বক্তব্য হলো যে এইটা কোনো দানের জমি নয়, কার্যত দখল করে এবং জোর করে এই ক্লাব ঘর বানানো হচ্ছে তার নিজের জমিতে। এবং ক্লাবের বক্তব্য হলো যে যিনি মামলা করেছেন সেই মামলাকারী সেখানে একটি রান্নাঘর বানাচ্ছে। অতএব এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে, কিন্তু খর্দাহ পুরসভার তরফ থেকে এই সংক্রান্ত কোনো নথি দেখানো কলকাতা হাইকোর্টের কাছে সম্ভব হয়নি, সেই কারণেই অবিলম্বে ওই ক্লাব ঘর ভেঙে দেওয়ার জন্য। একেবারে নিঃসন্দেহে এই খবরের দিকে আমাদের নজর থাকবে।